আজকে আমরা রাঁধছি মটন বিরিয়ানি। আমরা কজন 7-8 জন মিলে একটি ছোট্ট পিকনিক করছি। সেই পিকনিকে আমাদের মটন বিরিয়ানির জন্য যেসব আয়োজন রয়েছে সেগুলো দেখে নিন, এবং আমরা কীভাবে আস্তে আস্তে রাঁধবো সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমরা প্রথমেই চালটা সিদ্ধ করে নেব। আমরা নিয়েছি 1.5 কিলো ওয়াগা চাল, সেটা এখন কিছুক্ষণ সিদ্ধ হবে। এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য সাদা তেল, এরপর আমরা দেব সামান্য জৈত্রী ও জায়ফল, সাথে দেব এলাচ, লবঙ্গ ও দারচিনি। আপনারা চেষ্টা করবেন ভাতটিকে খুব সুন্দরভাবে করে নিতে। আমরা গ্যাসটি কমিয়ে নেব, অল্প আঁচে করলে ভাতটি খুব সুন্দরভাবে হবে। আমরা দেখে নেব ভাতটা যাতে গলে না যায়। ভাতটা আমরা খুব সুন্দর করে নিয়েছি, দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে আমাদের। দেখুন কিভাবে ভাতটিকে আমরা আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি, একটি দানাও যাতে না ভেঙে যায়। এরপর আমরা ব্রেস্তা বানিয়ে নেব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি ব্রেস্তার জন্য। এইভাবে লাল করে ব্রেস্তাটা বানিয়ে নেব। এখানে আমরা 1.5 কিলো মটন নিয়েছি। মটনের সাইজ 150 গ্রামের ওপর আছে। এরপর আমরা মটনগুলিকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। 1/2 লিটার জল দিয়ে দেব, সাথে লঙ্কা গুঁড়ো। আমরা একইভাবে আলুগুলিকে সিদ্ধ করে নেব। আপনারাও খেয়াল রাখবেন যাতে আলুগুলি গলে না যায়। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। দেখুন আলুগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কুকারের ঢাকনা খুলতেই যেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলো। এরপর মটন বিরিয়ানির মেন মটন কর্মাটা আমরা বানিয়ে নিচ্ছি। আমরা হালকা করে পেঁয়াজ লঙ্কাটা ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টমেটো, এর মধ্যে আদা রসুন পেস্ট আমরা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। দেখুন আমাদের কত সুন্দর কালার এসেছে, কি সুন্দর দেখতে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এরপর আমরা সিদ্ধ করা মটনটি একটি একটি করে এর মধ্যে দিয়ে দেব। বানানো মশলার মধ্যে মটনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারাও যখন বাড়িতে বানাবেন এইভাবেই মটনগুলিকে বা চিকেনগুলিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দেবো আমরা সামান্য টক দই। এর ফলে কিন্তু মাংস থেকে তেলগুলি খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এইভাবে মটনগুলিকে আমরা কিছুক্ষণ কষতে থাকবো। দেখুন এরপর মটনগুলি থেকে আস্তে আস্তে কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে।
এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মটন সিদ্ধ করা জলটি এর মধ্যে আমরা দিয়ে দেব। এরপর আমরা বিরিয়ানিটা বানিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। মটনের যে গ্রেভিটা বানানো আছে সেটি হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব। আস্তে আস্তে ভাতগুলি দিতে থাকব। আপনারাও লেয়ার করে করে ভাতগুলি দিতে থাকবেন। আজকের আবহাওয়াটা খুব সুন্দর রয়েছে, সবাই মিলে খুব মজা করেই খাওয়াবে আজ। আপনারাও ঠিক এইভাবেই সাজিয়ে নেবেন। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলাপ জল, তারপর সামান্য পরিমাণে কেওড়া জল, এরপর আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, এরপর আমরা দিয়ে দিচ্ছি বানানো ব্রেস্তা। দেখুন, এরপর আমরা এইভাবে আটাটিকে হাঁড়ির চারপাশে লাগিয়ে নিয়েছি। ভালো করে চারিপাশ এঁটে নেব যাতে ভাপ না বেরিয়ে যায়। এরপর ঢাকাটিকে ভালোভাবে এঁটে নিতে হবে। কুকারের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি এবং তার উপর হাঁড়িটি চাপিয়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। দেখুন কি সুন্দর বিরিয়ানির কালার এসছে এবং সুন্দর স্মেল ছড়াচ্ছে। দেখি আর তর সইছে না, মনে হচ্ছে এখনই খেয়ে নিই।